মিস রুবি একজন দায়িত্ববান সিআইডি পুলিশ ইন্সপেক্টর হয়েও একজন পুলিশ অফিসারকে নিজ হাতে খুন করেছেন। এই অপরাধে এই আদালত ইউরোনার রুবি নির্দোষ। ইউরোনার রুবি কোন অপরাধ করেনি। ও আমাকে ভালোবাসা দিয়ে খলনায়ক থেকে নায়ক বানিয়েছে, একটা হিংস্র পাককে পোষ বানিয়েছে। ওই পুলিশ অফিসারকে রুবি খুন করেনি, আমি খুন করেছি। ইউরোনার আমি খুন করেছি। রুবি রুবি আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যার জন্য আমার খুনের বোঝা ওর মাথায় নিয়েছে। ইউরোনার রুবির মতো মেয়ে বাংলাদেশে আছে বলেই এখনো আমার মতো হাজার হাজার খারাপ যুবকেরা পাপের পথ ছেড়ে ভালো পথে ফিরে আসছে। আমি তো জন্মে খলনায়ক হইনি, সন্ত্রাসী হইনি, খুনি হইনি, ডাকাত হইনি। এই সমাজ, এই সমাজের খারাপ মানুষেরা আমাকে খলনায়ক বানিয়েছে। আমার আমার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ অফিসার হব, কিন্তু আমি হলাম খলনায়ক। ইওর অনার, আজ এই আদালতে আমাকে এমন সাজা দেবেন যা দেখে বাংলাদেশের মানুষ আমার মতো আর কেউ যেন খলনায়ক না হয়, সন্ত্রাসী না হয়, খুনি না হয়। আমাকে সাজা দিন ইওর অনার, আমাকে সাজা দিন, আমাকে সাজা দিন। রাজার স্বীকারোক্তি ও সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং সর্বশেষ রুবির জবানবন্দির প্রেক্ষিতে আদালত রাজাকে 12 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মিস রুবি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হয়েও রাজাকে সহযোগিতা করার জন্য এই আদালত মিস রুবিকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করছে। আমি আর খলনায়ক নই, আমি কি খলনায়ক? তো নয়, খলনায়ক তো নয়, খলনায়ক।